हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछेन? आशा करी आमार प्रिय आपू भाइयारा सबाई भालो आछेन। आमी आलहामदुलिल्लाह भालो आछि। भिडियो शुरूते बलबो अवश्य एकटा लाइक चाहि, आर जदि आमार भिडियोगुलो भालो लेगे थाके ताहले आमार चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकबेन, पाशे थाका बेल आइकने क्लिक करे दिबेन, ताहले नतून नतून भिडियो छाड़ार साथे साथेई आपनादेर काछे पौंछे जाबे। तो आज के भिडियोटी एकदम सकाल थेके शुरू करेछि आमी। एई जे आमार किन्तु अलरेडी सबकिछु दोया देई एकदम कमप्लीट हये गेछे। तो आज के मैं की रान्ना करब सेटा आपनादेरके देखिए दीब। तो ये तो एदिक दिए हलो डिम बसिए दिएछि, एई जे एगुला हलो कोयल पाखिर डिम। तो ए डिमगुला अवश्य मेये खाय, मेये खूब पसंद करे, तो आमार काछे खूब भालो लागे, तार जन्य एकटु बेशी करे बसिएछि। आर जेहेतु डिमगुला एकदम छोट छोट, तो खावा हये जाबे, समस्या नाई। आर एदिक दिए तो डिम बसिए दिएछि। आर ए तो सब्जी, एगुला हलो ग्रामेर बाड़ी थेके निये आसछे, मा निये आसछिल। জালি কুমড়ো, এগুলো আসলে গাছের, দেখা যায় রান্না করতে গেলে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি লেট হয় না। তো কালকে রান্না করব ইনশাআল্লাহ, আর যখন রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, এখন ডিমটা হতে থাক। ডিমটা হয়ে গেলে মেয়েকে দিয়ে দিব, আর অলরেডি আমাদের নাস্তা করা হয়ে গেছে, এখন শুধু ডিমটা মেয়েকে দিব। আর কোয়েল পাখির ডিম হইতে কিন্তু বেশি সময়ও লাগে না। তো ঠিক আছে, ডিমটা হোক। তো এই তো আজকে রান্না করব বুনা খিচুড়ি আর খাসির মাংস। এখানে হলো আপনাদের ভাইয়া খাসির মাংস নিয়ে আসছে 1 কেজি পরিমাপে। তো এগুলো আমি এখন একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো কিছুক্ষণ অবশ্য লবণের পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আজকে আমি খাসির মাংস আর বুনা খিচুড়ি রান্না করব। তো দেখি রান্নাটা শেয়ার করতে পারি কিনা, যদি পারি আপনাদের সাথে শেয়ার করব, আর না পারলেও দেখিয়ে দিব। তো ঠিক আছে, আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেই, তারপরে আবার ক্যামেরাটা অন করব। তো এই তো আমি কিন্তু রান্না করে ফেলছি, রান্নাটা শেয়ার করি না। এই যে খাসির মাংসটা আমি আলু দিয়ে একটু জল জল করে রান্না করেছি, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তার জন্য। তো এভাবে করে খিচুড়ি দিয়ে খেলে কিন্তু একটু জল জল রাখলেই খেতে ভালো লাগে। তো এই তো খিচুড়িটা, আজকে খিচুড়িটা আমি রান্না করেছি পোলার চাল আর মুসুর ডাল দিয়ে রান্না করেছি, এক রকমের ডাল শুধু দিয়েছি। তো চাইলে আপনারা আর অন্য রকম ডাল দিয়ে রান্না করতে পারেন, তো আমার কাছে মুসুর ডালটা ভালো লাগে, তার জন্য মুসুর ডালটা দিয়ে রান্নাটা করেছি। তো এখন হলো একটা পেঁপে কেটে নেব, আপনাদের ভাইয়া হলো একটু পরেই খাবার খেতে চলে আসবে, তো পেঁপেটা কেটে নেই, আর দেখা যায় না কেটে দিলে আর খাওয়া হয় না। তো এগুলো হলো গ্রাম থেকে নিয়ে আসছিল মা, অনেকগুলোই নিয়ে আসছে। তো দেখা যায় যে অনেক সময় কেটে একটু রেডি করে দিলেই কিন্তু খেতে যায়, আর না হলে কিন্তু আর খাওয়া হয় না। আর পেঁপে অনেকগুলো নষ্ট হয়ে গেছে, দেখা যায় কাটার জন্য আর খাওয়া হয় না, আর কাটাটা মনে হয় একটু আলসেমি মনে হয় আমার কাছে। তো আজকে ভাবতেছি যে একটা কেটে রেখে দেই, তারপরে খেয়ে ফেলবে। আর দেখা যায় গাছের পেঁপে তো খেতে ভালোই লাগে, অনেক মিষ্টি মিষ্টি লাগে। তো এই তো পেঁপেটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, এই যে এখন নিয়ে যাব ডাইনিং টেবিলে। আর খাবারের সময় অলরেডি হয়ে গেছে, আপনাদের ভাই অবশ্য আসতেছে, তো আমি খাবারটা আবার বেড়ে রেডি করে নেই, তারপরে আবার ক্যামেরাটা অন করব। তো এই তো আমাদের খাবার দাবার কিন্তু সব রেডি হয়ে গেছে, এই যে সব কিছু রেডি করে নিয়েছি। আর এই তো খাসির মাংসটা কিন্তু আমার রান্নার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আর এই তো খিচুড়িটা, খিচুড়িটা অনেক জোরজোরে হয়েছে, তো এখন খাবারটা খেতে বসে যাব। তো এই তো খাবার খেতে কিন্তু বসে গেছি, এখন খাবারটা খাবো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো আজকের মতো আর ভিডিওটা বড় করব না, এখন যেহেতু খাবারের সময় হয়ে গেছে খাবারটা খাবো আর কথাও বলবো না। তো ঠিক আছে, আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট দিবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই না টেনে দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাবার আগে একটা লাইক দিয়ে যাবেন। তো ঠিক আছে, খাবারটা খাই আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।